কবরস্থানে যান তো, যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান, আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন, আর কতদিন, অনেকদিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, যুবক ভার, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা?